কলকাতার বাজারে প্রায় অমিল চন্দ্রমুখী আলু, যদি বা পাওয়া যাচ্ছে তার দামও হচ্ছে আকাশ ছোঁয়া, 40 টাকা কেজি। অথচ এক মাস আগেই চন্দ্রমুখী আলু ছিল 25 থেকে 30 টাকা কেজি, কিন্তু সেই চন্দ্রমুখী আলু এখন প্রায় পাওয়াই যাচ্ছে না। আমরা রয়েছি মানিকতলা বাজারে, এখানে বাজার ব্যবসায়ী সমিতির যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। কার্তিকদা, জানতে চাইবো কি অবস্থা, চন্দ্রমুখী আলু কি আসছে না বাজারে? এবছর আমি আলু নিজেই বুঝতে পারছি না যে আলুর এরকম বাজারটা হলো কেন। আর চন্দ্রমুখী আলু তো আসছেই না, আপনারা এই জ্যোতি আলু আসছে সেগুলো 28-30 এগুলো বিক্রি হচ্ছে, আর যেটা চন্দ্রমুখী কদিন আগে এসেছিলো এটাই চলছে এখন 40 টাকা কিলো। কি বলছে যেখান থেকে আপনারা নেন? ওরা বলছে মাল আসছে না, চন্দ্রমুখী আসছে না, ওই তো এক একটা এক রকম দাম বলছে, তো অসুবিধা হয়ে যাচ্ছে। এখন দেখি কি আলু কিনলেন? এম জ্যোতি নিয়েছি। জ্যোতি চন্দ্রমুখী? না না, অত পারবো না। আচ্ছা, কিরকম অবস্থা? অবস্থা খুবই ভয়াবহ, এই সময় তো আলুর দাম এত হয় না, একটু কম হলে পরে আরো ভালো হয়। যে মানিকতলা বাজারে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন, সল্টলেক থেকেও আসেন বাজার করতে, বাগমারি থেকে আসেন, এবং তাদের যেটা বক্তব্য যে এই বাজারগুলোতে এই মুহূর্তে কিন্তু চন্দ্রমুখী আলুর দেখাই মিলছে না, এবং দেখা মিললেও তার দাম হচ্ছে আকাশ ছোঁয়া। স্বাভাবিকভাবে জ্যোতি আলুর ওপরেই নির্ভর করতে হচ্ছে, এবং তার নিচেরও গ্রেডের কিছু আলু পাওয়া যাচ্ছে, সুপার বা ছোট ধরনের একটা আলু বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু চন্দ্রমুখী আলুর দাম রীতিমতো আকাশ ছোঁয়া। তো স্বাভাবিকভাবে এই সময় আলুর এই রকমভাবে মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট অসুবিধায় পড়েছেন। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। টার্গেট ছিল 10 লক্ষের, কিন্তু সদস্য সংগ্রহ অভিযানে নেমে তার অনেক আগেই থামতে হলো প্রদেশ কংগ্রেসকে। 4 লক্ষের মতো সদস্য সংগ্রহ হয়েছে, এই নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি। বিধানসভা নির্বাচনে ফিরতে হয়েছে খালি হাতে, পুরো ভোটেও ঝুলি শূন্য। বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার উপনির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই অবস্থা এবার সদস্য সংগ্রহ অভিযানেও চূড়ান্ত ব্যর্থ হলো প্রদেশ কংগ্রেস। 10 লক্ষের টার্গেট নিয়ে রাজ্যে তার অর্ধেকও পূরণ করতে পারল না গ্র্যান্ড ওল্ড পার্টি। 24 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নামে কংগ্রেস। বাংলায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছিল হাইকমান্ড, কিন্তু সেই লক্ষ্যমাত্রা থেকে বহু দূরে হোঁচট খেয়ে পড়ল বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। টার্গেটের ধারে কাছেও পৌঁছতে পারল না তারা। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সর্বকালের ব্যর্থতম সভাপতি অধীর চৌধুরী দলকে শূন্যে নামিয়েছেন, এখন মহাশূন্যের দিকে যাত্রা করাচ্ছেন। আমি তো দিল্লিকে অনুরোধ করব, আপনি কত শতাংশ বলছেন, কত কমেছে ভালো করে দেখুন না, বাড়িতে বসে ভোটার তালিকা দেখে দেখে ভরিয়েছে, এই এত কমতে কমতেও যেটুকু দিয়েছে তার মধ্যখানে কতখানি জল মেশানো আছে আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন। কংগ্রেসের কে মেম্বার হতে যাবে এখন? কংগ্রেস মেম্বারশিপ ছেড়ে দিচ্ছে লোকেরা, কেন কংগ্রেস মেম্বার হতে যাবে? কি ফিউচার আছে তার কথা, নেতাদের কথায় হতাশা, কংগ্রেসকে লোকে অস্বীকার করেছে। মোদীজি বলেছিলেন কংগ্রেস মুক্ত ভারত করতে, সেদিকেই যাচ্ছে ধীরে ধীরে। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, 2024-এরও আছে লোকসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে এইদিন ভোটের টিকিট দেওয়া নিয়ে তেলেঙ্গানায় দলীয় বৈঠকে কড়া বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। কাম করে রিওয়ার্ড মিলেগা, আর চাই কিতনে ভি সিনিয়র হো, কিতনে ভি সাল কি হিস্ট্রি হো, কাম নহি করেঙ্গে টিকিট নহি মিলেগা, আর কাম কিজিয়ে, আপ সব বড়ে ক্যাপেবল লোক হো, কোই কমি নহি হ্যায়, টিকিট আপকো জনতা দেগি। সূত্রের খবর, সদস্য সংগ্রহের জন্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে বাড়তি সময় দিয়েছে এআইসিসি। কেন এই অবস্থা তা নিয়েও পর্যালোচনা শুরু হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।